আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2022 পরীক্ষার্থীদের অটো পাস দিবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি যে এসএসসি 2022 শিক্ষার্থীদের ইতিমধ্যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে? তাদের পরীক্ষা মূলত স্থগিত করা হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির কারণে। কেননা সিলেট সহ বিভিন্ন জায়গায় এখন কিন্তু বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার কারণে বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুধু এসএসসি পরীক্ষা যে স্থগিত করা হয়েছে তা কিন্তু না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, তাহলে কি এসএসসি পরীক্ষার্থীদের অটো পাস দিবে? করোনা পরিস্থিতির কালীনে যে অটো পাস দেওয়া হয়েছিল সেরকমই কি অটো পাস দিবে? না, আমরা কিন্তু এখনো এমন কোনো ডিসিশন পাইনি যে এসএসসি পরীক্ষার্থীদের তাদের অটো পাস দেওয়া হবে। কেননা অটো পাসের সিদ্ধান্ত কিন্তু এত দ্রুতই নেওয়া হয় না। তাই এত দ্রুতই আমরা শিওর যে আপনাদের এত দ্রুতই অটো পাসের যে সিদ্ধান্ত সেটা কিন্তু নেবে না। হয়তো বা 2 থেকে 3-4 মাস পরীক্ষা যদি এই বন্যা পরিস্থিতি একই রকম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনাদের অটো পাস দিতে পারে। তবে এখনই আপনাদের অটো পাস নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। যদি আপনাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে তাহলে অতি শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, আপনাদের পরীক্ষা আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। আল্লাহর কাছে প্রার্থনা করুন বন্যা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, অবশ্যই আপনাদের পরীক্ষা খুব দ্রুত নেওয়া হবে। কেননা অটো পাসের সিদ্ধান্ত যে কোনো শিক্ষামন্ত্রী হোক বা আমাদের সরকার হোক খুব সহজেই কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করে না। তাই আমরা আশা করছি যে আপনাদের জন্য কোনো অটো পাস এর সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে হ্যাঁ, বন্যা পরিস্থিতির ভিন্নতার কারণে নিতে পারে যদি সেটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।